আজকে আমরা জানব নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার সম্বন্ধে সংক্ষেপে 10 লাইন। এক নম্বর শুরু করার আগে তোমাদের একটা জিনিস বলতে চাই, যারা তোমরা এটা ইংরেজিতে দেখতে চাও তারা সাবটাইটেলেও দেখতে পাবে। নাম্বার ওয়ান, বেগম রোকেয়ার পুরো নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি ছিলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, উপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। বেগম রোকেয়ার পুরো নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি ছিলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। নাম্বার টু, 9 ডিসেম্বর 1880 সালে বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামে উনার জন্ম হয়। তার পিতা হলেন জহুরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ও মাতা হলেন রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। ডিসেম্বর 1880 সালে বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামে উনার জন্ম হয়। তার পিতা হলেন জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ও মাতা হলেন রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। নাম্বার থ্রি, 1898 সালে রোকেয়ার বিয়ে হয় বিহারের ভাগলপুর নিবাসী উর্দুভাষী সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং সমাজ সচেতন, কুসংস্কার মুক্ত, প্রগতিশীল, দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি। ১৮৯৮ সালে রোকেয়ার বিয়ে হয় বিহারের ভাগলপুর নিবাসী উর্দুভাষী সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং সমাজ সচেতন, কুসংস্কার মুক্ত, প্রগতিশীল, দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি। ফোর, সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় পিপাসা। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন মাদ্রাস থেকে প্রকাশিত পত্রিকায় ছাপা হয়। এটি বিশ্বের নারীবাদী সাহিত্যে একটি মাইলফলক ধরা হয়। সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় পিপাসা। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম বা
সুলতানার স্বপ্ন মাদ্রাস থেকে প্রকাশিত পত্রিকায় ছাপা হয়। এটি বিশ্বের নারীবাদী সাহিত্যে একটি মাইল ফলক ধরা হয়। নাম্বার ফাইভ, তিনি তার নারীবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছেন মতিচুর প্রবন্ধ সংগ্রহের প্রথম ও দ্বিতীয় খণ্ডে। এখানে নারী পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীদের পিছিয়ে থাকার কারণ বলেছেন। তিনি তার নারীবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছেন মতিচুর প্রবন্ধ সংগ্রহের প্রথম ও দ্বিতীয় খণ্ডে। এখানে নারী পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীদের পিছিয়ে থাকার কারণ বলেছেন। নাম্বার সিক্স, বেগম রোকিয়া এবং তার ভাই বোনেরা গোড়ামি ও কুসংস্কারের মধ্যে জন্ম নিলেও তার দুই দাদা ইব্রাহিম ও খলিল সাবের ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। রোকিয়া বাল্য বয়সে আরবি, ফার্সি শেখেন এবং ইংরেজি ও বাংলা ভাষা তার ভাই বোনেদের কাছে শেখেন। বেগম রোকিয়া এবং তার ভাই বোনেরা গোড়ামি ও কুসংস্কারের মধ্যে জন্ম নিলেও তার দুই দাদা ইব্রাহিম ও খলিল সাবের ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। রোকিয়া বাল্য বয়সে আরবি, ফার্সি শেখেন এবং ইংরেজি ও বাংলা ভাষা তার ভাই বোনেদের কাছে শেখেন। নাম্বার সেভেন, নানা ধর্মীয় অনুশাসন ও কুসংস্কারের গণ্ডিতে আবদ্ধ ছিল মুসলিম মেয়েদের জীবন। অশিক্ষা, কুশিক্ষা ও কুসংস্কারে আচ্ছন্ন সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া বাঙালি মুসলমান সমাজে নারী মুক্তি আন্দোলনের প্রথম সূত্রপাত করেছিলেন রোকিয়া। নানা ধর্মীয় অনুশাসন ও কুসংস্কারের গণ্ডিতে আবদ্ধ ছিল মুসলিম মেয়েদের জীবন।
অশিক্ষা কুশিক্ষা ও কুসংস্কারে আচ্ছন্ন সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া বাঙালি মুসলমান সমাজে নারী মুক্তি আন্দোলনের প্রথম সূত্রপাত করেছিলেন রোকিয়া। নাম্বার 8, স্বামীর মৃত্যুর পর রোকিয়া নারী শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় আত্মনিয়োগ করেন। 1909 সালে 1 অক্টোবর ভাগলপুরে 5টি ছাত্রী নিয়ে সাখোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন, কিন্তু পারিবারিক কারণে কলকাতায় চলে আসেন এবং 1911 সালে 16ই মার্চ কলকাতায় 8 জন ছাত্রী নিয়ে নব পর্যায়ে সাখোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। স্বামীর মৃত্যুর পর রোকিয়া নারী শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় আত্মনিয়োগ করেন। 1909 সালে 1 অক্টোবর ভাগলপুরে 5টি ছাত্রী নিয়ে সাখোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন, কিন্তু পারিবারিক কারণে কলকাতায় চলে আসেন এবং 1911 সালে 16ই মার্চ কলকাতায় 8 জন ছাত্রী নিয়ে নব পর্যায়ে সাখোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। নাম্বার 9, 1932 সালের 9ই ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি নারীর অধিকার নামে একটি প্রবন্ধ লিখছিলেন। এছাড়া পদ্মরাগ, অবরোধ বাসিনী ইত্যাদি কিছু বিখ্যাত রচনা লিখেন। ১৯৩২ সালের 9ই ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি নারীর অধিকার নামে একটি প্রবন্ধ লিখছিলেন। এছাড়া পদ্মরাগ, অবরোধ বাসিনী ইত্যাদি কিছু বিখ্যাত রচনা লিখেন। নাম্বার 10, বাংলাদেশ সরকার প্রতি বছর 9ই ডিসেম্বর রোকিয়া দিবস উদযাপন করে এবং বিশিষ্ট নারীদের অনন্য অর্জনের জন্য বেগম রোকিয়া পদক প্রদান করে। বাংলাদেশ সরকার প্রতি বছর 9ই ডিসেম্বর রোকিয়া দিবস উদযাপন করে এবং বিশিষ্ট নারীদের অনন্য অর্জনের জন্য বেগম রোকিয়া পদক প্রদান করে। চ্যানেল এখনও না সাবস্ক্রাইব থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।